আসসালামালাইকুম ফ্রেন্ডস, তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা। এইভাবে তাহাজ্জুদ পড়ে আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। রাত 2-3টা তাহাজ্জুদ এর সময় হয়েছে, ওঠো, ওয়াশরুমে যাও। মেস ওয়াক শেষে উত্তম রূপে উজু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো। কাউকে দেখানোর জন্য না, একমাত্র তোমার রব আল্লাহর জন্য। চোখে সুরমা লাগাও, মাথায় চুল আঁচড়াও, হালাল সুগন্ধি লাগাও, নিজেকে উত্তম রূপে সাজাও। আজকে এই গোসল, এই সাজ আল্লাহর জন্যই, শুধু মহান সৃষ্টিকর্তার জন্য। জায় নামাজ বিছিয়ে ধীরস্থায়ী ভাবে 2 রেকাত নামাজ পড়ো। নমাজ আনতে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছে। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নহল, আমি যখন কোনো কিছু করার ইচ্ছে করি তখন তাকে এতটুকুই বলি যে হয়ে যাও, সুতরাং তা হয়ে যায়। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কেউ কি আছো যে আল্লাহর কাছে কিছু চেয়েছে কিন্তু আল্লাহ তা দেয়নি? প্রমাণ করতে পারবে? হুম হুবহু সেই জিনিসটি হয়তো আল্লাহ দেননি, তবে তার থেকে অনেক অনেক গুণ উত্তম কিছু দিয়েছেন আপনাকে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, পরবর্তীতে প্রার্থনাকারী অবশ্যই তা টের পেয়ে লজ্জিত হয়ে বলেছেন, হাই, আমি কত বোকা, না বুঝে কত ছোট প্রার্থনাই না করেছিলাম। কখনো কি আল্লাহর জন্য নিজেকে সাজিয়েছ, ওইভাবে মহান রবকে ডেকেছ? তাহলে প্রস্তুত হয়ে যাও, আজ থেকে ওঠো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ আমাদের সকলের নেক দোয়াগুলো কবুল করুন। আমিন।